বিসমিল্লাহ রহমান রাহিম আর যারা সৎকর্ম করে তাদের জন্য উত্তম বস্তু রয়েছে এবং এর অতিরিক্ত আল্লাহর দিদার হীনতা দীনতা তাদের চেহারা আচ্ছন্ন করবে না তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা অনন্তকাল থাকবে আর যারা পাপ অর্জনকারী তাদের জন্য রয়েছে সমপরিমাণ প্রতিফলন হীনতা তাদের আচ্ছন্ন করবে তাদের আল্লাহ হতে রক্ষা করার মতো কেউ নেই তাদের চেহারা এমন হবে যেন রাতের আধারে আচ্ছাদিত তারা চিরকাল জাহান্নামের অধিবাসী স্মরণ করো সেদিন সবাইকে একত্রিত করব পর মুস্টিকদের বলবো। তোমরা ও তোমাদের শরিকরা নিজ নিজ স্থানে থাকো তাদেরকে পরস্পর থেকে পৃথক করব তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের ইবাদত করনি আমাদের ও তোমাদের সাক্ষী আল্লাহই যথেষ্ট তোমাদের উপাসনা সম্পর্কে আমরা সম্পূর্ণ বেখবর তথায় প্রত্যেক আপন কর্ম সম্বন্ধে জানবে এবং তারা তাদের যথার্থ মাওলার কাছে যাবে এবং তাদের বানানো উপাস তাদের অগচর হয়ে যাবে বলুন কে তোমাদের আসমান ও জমি নিয়ন্ত্রণাধীন হতে রিজিক প্রদান করে শ্রবণ শক্তি ও শক্তি কার অধীনে কে বের করবেন জীবিতকে মৃত হতে এবং মৃতকে জীবিত হতে কেই বা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন তখন তার অবশ্যই বলবে আল্লাহ বলুন তবু কি তোমরা সাবধান হবে না সুতরাং তিনি আল্লাহ তোমাদের সত্য রব সত্য প্রকাশ পাওয়ার পর ভ্রান্তি ছাড়া কি আছে অতএব কোথাও কোথায় ফিরে যাচ্ছ এভাবে ফাসেকদের ব্যাপারে আপনার রবের বাণী সত্য হয়েছে যে তারা ইমান আনবে না আপনি বলুন তোমাদের শরীরদের মাঝে কেউ কি এমন আছে যে প্রথমে সৃষ্টি করে এটা পূর্ণবার সৃষ্টি করবে বলুন যে আল্লাহ প্রথমে সৃষ্টি করে তিনি পূর্ণবার পূর্ণবার সৃষ্টি করতে পারবেন কোথায় যাচ্ছ আপনি বলুন তোমাদের উপাস্যের মাঝে কেউ কি আছে যে তোমাদের হক পথে চালাবে আপনি বলুন আল্লাহই সত্য পথে চালান তিনি যিনি সত্য পথে চালান তিনি কি অধিক অনুসরণযোগ্য নাকি সে যাকে পথ না দেখালে পথ চলতে পারে না সেহেতু তোমাদের কি হলো তোমাদের বিচার কীরূপ হবে তারা তাদের ধারণার উপর অনুসরণ করে কল্পনা তো সত্যের জন্য একটুও ফলপ্রসূ নয় নিশ্চয় আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অভিহিত আর এ কোরআন আল্লাহ ছাড়া আর কারো রচনা নয় বরং এটা তো এর পূর্বে অবতরণকারী গ্রন্থের সত্যায়নকারী ও ব্যাখ্যা গ্রন্থ এতে কোনো সন্দেহ নেই যে এটা সারা জাহানের রবের পক্ষতে অবতীর্ণ তারা কি বলে যে এটা তার রচনা বলুন তবে তোমরা অনুসরণ অনুরূপ একটি সুরা আনো এবং ডেকে নাও আল্লাহ ছাড়া যাকেই পারো যদি তোমরা সত্যবাদী হও বরং তারা যা জানে না তাই তারা অস্বীকার করে এটার ব্যাখ্যাও এখানে এখনও তাদের কাছে আসেনি এভাবে এদের পূর্ববর্তী লোকদের লোকেরাও মিথ্যারোপ করেছিল সুতরাং দেখুন জালেমদের পরিণাম কি ভয়াবহ হয়েছে আর তাদের একদল এ কোরআন বিশ্বাস করে আর অন্য দল বিশ্বাস করে না আপনার রব বিপর্যয়কারীদের ব্যাপারে জানেন আপনার প্রতি মিথ্যা আরোপ করলে আপনি বলুন আমার কর্ম আমার তোমার কর্ম তোমার আমার কর্ম তোমার আমার কর্মে তোমরাও দায়ী নও তোমাদের কর্মে আমি দায়ী নই আর এমন অনেক আছে যারা আপনার প্রতি কান রাখে তারা না বুঝলেও কি আপনি বোধিরকে শ্রবণ করাবেন তাদের কেউ কেউ আপনার প্রতি দৃষ্টি রাখে না রাখে তারা না দেখলেও আপনি কি অন্ধকে পথ প্রদর্শন করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না বরং মানুষই নিজের নিজেদের প্রতি জুলুম করে সেদিন তাদেরকে একত্র করবেন সেদিনের কথা স্মরণ করো যখন তাদের মনে হবে যেন দিনের এক মুহূর্তেই অবস্থান করেছে তারা পরস্পরকে চিনবে নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর দর্শনকে মানে নি আর তারা সৎ পদ প্রাপ্ত নয় তাদেরকে শাস্তি দেওয়ার ওয়াদা কিছু আপনাকে দেখাই বা আপনাকে মৃত্যু দেই সর্বাবস্থায় তাদের প্রত্যাবর্তন তো আমার কাছেই আল্লাহ তাদের কৃতকর্মের সাক্ষী প্রত্যেক জাতির জন্য রাসুল ছিল আর যখন তাদের নিকট রাসুল আসলো তখন ন্যায়সঙ্গত নিষ্পত্তি হলো তারা অত্যাচারিত হলো না আর তারা বলে সত্যবাদী হলে বলো এ ওয়াদা কবে আপনি বলুন আল্লাহ ইচ্ছা ছাড়া আমি তোমাদের নিজের জন্য ভালো মন্দের কোনো অধিকার রাখি না প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আছে তাদের নিকট সময় আসলে মুহূর্ত আগবাজ হবে না বলুন তোমরা কি ভেবে দেখেছ তার শাস্তি রাতে বা দিনে আসলে তখন কি অপরাধীরা কামনা করবে তবে কি ঘটনার পর তার প্রতি বিশ্বাস করবে তোমরাই তো এর জন্য তাড়া করেছিলে পরে জালেমদের বলা হবে স্বাদ গ্রহণ করো চিরশাস্তির